আসসালামু আলাইকুম। মায়েদের রান্না কিন্তু সবসময় স্পেশালি হয়। আমার আজকের রেসিপি মুরগির লাল ঝোল। মায়েরা যেভাবে রান্না করে না কেন, সেইভাবে কিন্তু খেতে ভীষণ মজার হয়। তো চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে এখানে আমি 1 কাপ রান্নার তেল বেশ ভালোভাবে গরম করে নিয়ে এখানে দিয়ে দিয়েছি মুরগির মাংস। মাংস আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মেখে রেখেছিলাম 30 মিনিট। এভাবে ম্যারিনেট করে রেখে দিলে কিন্তু লবণটা ভিতরে ভালোভাবে ঢুকে যাবে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়। এখন আমি 1 ফিট ভাজা হয়ে গেলে আরেক ফিট আমি উল্টে দিব। বেশি মুচমুচে করে ভাজবো না, একটু মিডিয়াম ভেজে আমি রেখে দিব উঠিয়ে একটা সাইডে। এইভাবে আমি সবগুলো মাংস ভেজে নিব। ওই তেলের ভিতরে এখন দিয়ে দিলাম কিছু গোটা মশলা, দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি, একটু ভেজে নিয়ে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি আর 5-6টা কাঁচামরিচ পালি করে দিয়ে দিলাম বড় সাইজের একটি টমেটো কুচি করে। এখন খুব নেড়ে ছেড়ে ভালোভাবে ভেজে নিব। দিয়ে দিব এখানে বড় সাইজের 2টি পেঁয়াজ পেস্ট করে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা আর 1.5 টেবিল চামচ আদা বাটার। যেহেতু মুরগিটা একটু বড় সাইজের, এখানে আমি 1.5 টেবিল চামচ আদা ব্যবহার করছি। এখন দিয়ে দিব গুঁড়া মশলা। দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনে গুঁড়া, গরম মশলা গুঁড়া দিব একটু পরে। এখন আমি একটু নেড়ে ছেড়ে ভেজে নিব। গরম মশলার গুঁড়াটা দেওয়া হয়ে গেলে আমি আবার একটু নেড়ে ছেড়ে ভেজে নিব। দিয়ে দিবে এখানে 1/2 কাপ গরম পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে এটার ভিতরে কোনো বাজে স্মেল না থাকে। মশলা যত ভালোভাবে কষাবেন রান্নাটাও কিন্তু ততই বেশি ভালো হবে। এখন আমি ভালোভাবে আবারও ঢাকনাটা সরিয়ে নেড়ে ছেড়ে দিয়ে এখানে ভেজে রাখা মুরগির মাংস দিয়ে দিব। খুব ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে মশলার সাথে। আর এই রেসিপিতে মরিচের গুঁড়া একটু বেশি ইউজ করছি যাতে খেতে ভীষণ মজার হয়। এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিট অপেক্ষা করব যাতে মশলাটা ভালোভাবে মুরগির মাংসের ভিতরে ঢুকে যায়। আবারে একটু নেড়ে ছেড়ে দিব। দেখতে পাচ্ছেন আমার মুরগির মাংসটা কিন্তু অনেক বেশি রংটা সুন্দর আসছে। এখন একটু নেড়ে ছেড়ে দিব উল্টে পাল্টে। খুব ভালোভাবে কষিয়ে আমি এখানে 1 কাপ গরম পানি ইউজ করছি। যেহেতু মুরগিটা হতে বেশি সময় লাগে না, এই জন্য আমি পানির পরিমাণটাও কম দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে 10 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিব। আবারও একটু নেড়ে ছেড়ে দিব। এখন আমি উপর থেকে ধনেপাত্তা কুচি দিয়ে নামিয়ে নিব। আজকের রেসিপি এই পর্যন্তই এখন আমি পরিবেশন করে নিব। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে শেয়ার করানো রইল। এতক্ষণ সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।